नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकल के जानाई सुस्वागतम। आज एई पर्वे अत्यंत गुरुत्वपूर्ण ओ एकटी प्रासंगिक विषय निये आलोचना करा हबे एबं ता हलो भूल करेओ एई चार राशिर जातक जातिकारा कच्छपेर आंगटि पड़बेन ना, नतुबा हिते होते पारे विपरीत। देखुन बंधुरा, अर्थ उपार्जनेर जन्य मानुष यथासम्भव चेष्टा करे, उपाय करे, किन्तु जदि सेई उपायटी सठिक ना हय सेक्षेत्रे व्यक्तिर जीवने भालो हवार जायगाय अनेक प्रकार खराब घटना घटते थाके। ज्योतिष शास्त्र मते प्रत्येकटी राशिर विभिन्न ग्रहछक रयेछे एबं एई छकई निर्धारण करे एई कच्छपेर आंगटि पड़ा उचित ना उचित नय। देखुन बंधुरा, आपनारा जदि ना जेने एई कच्छपेर आंगटि हाते आंगुले धारण करें सेक्षेत्रे सौभाग्यर जायगाय दुर्भाग्यर काछे दारस्थ होते पारें। सुतरां बंधुरा, आपनारा जदि कोनोरूप ज्योतिषीय उपाय अवलम्बन करें सेक्षेत्रे जे उपायटी आपनारा करते चलेछेन सेई उपायटी सम्पर्के भालो करे जानुन, बुझुन एबं सठिकभावे पालन करार चेष्टा करुन। सुप्रिय बंधुरा, आजकेर दिने अनेकेई हाते कच्छपेर आंगटि पड़े थाके एई भेबे যে জীবনে যেন কখনোই অর্থের কমতি না হয়। একটু সহজ করে বললে বুঝতে পারবেন, যারা এই কচ্ছপের আংটি হাতের আঙুলে ধারণ করে তারা এই আংটি পরলে কি লাভ হবে বা কি ক্ষতি হতে পারে তা না জেনেই কিন্তু এটি ধারণ করে। সেসব ব্যক্তিরা মনে করেন যে কচ্ছপের আংটি পরলেই অর্থকে নিজের প্রতি আকৃষ্ট করা সম্ভব। কিন্তু বন্ধুরা, ज्योतिषशास्त्र अनुसारे विशेष कयेकटी राशिर जातक जातिकादेर कखनोई हातेर आंगुले कोनोरूप कच्छपेर आंगटि पड़ा उचित नय। आसुन ताहले जेने निया जाक जे कोन सेई राशिर जातक जातिकारा जादेर कखनोई कच्छपेर तैरी कोनोरूप आंगटि धारण करा उचित नय से सम्पर्के। प्रथमेई बोलबो वृश्चिक राशिर जातक जातिकारा भूल करेओ কচ্ছপের আংটি আঙুলে পড়বেন না। দেখুন বন্ধুরা, বৃশ্চিক রাশির অধিপতি দেবতা হলেন মঙ্গল, আর সেই কারণে জ্যোতিষশাস্ত্র এই রাশির জাতক জাতিকাদের নিষেধ করেছে কচ্ছপের আংটি ধারণ না করার। কারণ এই বৃশ্চিক রাশির লোকেরা যদি এরূপ আংটি ধারণ করেন সেক্ষেত্রে এদের জন্ম কুণ্ডলিতে মঙ্গলের দোষ লাগে, ফলস্বরূপ জীবনে অর্থনৈতিক কষ্টের ছোঁয়া লাগে, ব্যবসায় লস, চাকুরিতে পদোন্নতির জায়গায় পদের অবনতি হওয়া, মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এছাড়াও পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভুল করেও কচ্ছপের আংটি হাতের আঙুলে ধারণ করবেন না। দ্বিতীয় রাশিটি হল মীন রাশি। আগে হ্যাঁ বন্ধুরা, মীন রাশির অধিপতি গ্রহ বা স্বামী গ্রহ হল বৃহস্পতি। দেখুন বন্ধুরা, জ্যোতিষীয় উপায় মতে বৃহস্পতি গ্রহের শান্তির জন্য জাতক জাতিকাদের সোনা, কাঁসা, ধাতু পোখরাজ, চনার ডাল, চিনি, নীল ফুল তথা সুপারি ইত্যাদি দান করা প্রয়োজন এবং ভুল করেও কচ্ছপের আংটি ধারণ করা উচিত নয়, নতুবা জীবনে নেমে আসে ঘোর বিপদ। তৃতীয় রাশিটি হলো মেষ রাশি। দেখুন বন্ধুরা, মেষ রাশির স্বামী গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই মতো অবস্থায় যদি কোনো ব্যক্তি কচ্ছপের আংটি ধারণ করেন সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে মঙ্গলের জায়গায় অমঙ্গলের পরিস্থিতি উৎপন্ন হতে পারে। সুতরাং এরকম করা থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয়। চতুর্থ রাশিটি হলো কন্যা রাশি এবং এই কন্যা রাশির স্বামী গ্রহ হলো বুধ গ্রহ। সুতরাং এই রাশির জাতক জাতিকাদের এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে যার কারণে জন্মকুণ্ডলিতে যেন দোষ না লাগে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ওই কন্যা রাশির জাতক জাতিকারা ভুল করেও কচ্ছপের আংটি পড়বেন না, এতে আপনাদের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক অবনতি হতে পারে। দেখুন বন্ধুরা, আপনারা যদি কচ্ছপের তৈরি আংটি পরেন সেক্ষেত্রে আপনার হওয়া কাজ আটকে যাবে, পরিবারে ঝুট ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে তথা জীবনে নানান দিক থেকে নানান সমস্যাও ঘিরে ধরবে। সুপ্রিয় বন্ধুরা, আজকের জন্য এটুকুই।
आबारो देखा हबे एरूप एकटी धार्मिक भिडियोर साथे। सबाई भालो थाकुन, सुस्थ थाकुन, एटाई रइलो ए चैनलेर एकांत काम्य। नमस्कार।